নমস্কার বন্ধুরা, রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি জয়া নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। এই গরমে আমরা জবা গাছকে কীভাবে পরিচর্যা করব বন্ধুরা? গরমে আমরা জবা গাছকে যেভাবে পরিচর্যা করব, প্রথমে সেটা হচ্ছে আপনারা গাছগুলোকে দুবেলা ভালো করে স্নান করাবেন, তার সাথে টবের মাটিটা একেবারে শুকনো অবস্থায় রাখবেন না। দুবেলা যেমন গাছে আমরা স্নান করাবো, তেমনই আবার টবের মাটিতেও দুবেলা জল দেব। সেটা ভরা জল নয়, হালকা জল আমরা দুবেলা দেব। টবের মাটিটা যদি কোনো কারণে আপনারা একেবারে শুকিয়ে রেখে দেন, তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে, তার সাথে গাছে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। আমরা শীতে যেমন গাছগুলো আমাদের কিছু কিছু গাছ আমাদের যেমন জৌলুস ছিল, আবার যে গাছগুলো ডরমেন্সিতে ছিল সেগুলো একেবারেই রুক্ষ সূক্ষ্ম হয়েছিল, কিন্তু গরমে আমরা গাছের পরিচর্যাটা একটু অন্যরকমভাবে করতে হবে। আর গাছের জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব, তার সাথে ফসফরাস এবং পটাশিয়াম। কেননা গরমে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু বেশি দিতে হবে গাছগুলো সবুজ রাখার জন্য। আজকে আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটি একেবারেই অন্য ধরনের খাবার, রাসায়নিক সার। এই খাবারটির গুণে আমাদের গাছের যে শিকড় সেটা মজবুত হবে, ডালপালাগুলো মজবুত হবে। আর ডালপালা যদি আপনার মজবুত না হয়, তাহলে যখন ঝড় উঠবে ছাদে যদি গাছ থাকে সেই ডাল কিন্তু ভেঙে যাবে। তার জন্য ডালপালাগুলো মজবুত করার জন্য এই সারটি ভীষণই ভূমিকা। এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম কিছুটা আছে, তার সাথে সালফার। এই ফসফরাসের জন্যই আমাদের গাছের যে শিকড় সেই শিকড়টা মজবুত হয় এবং ডালপালাগুলো মজবুত হয়। আর তার সাথে আমি রেখেছি আরেকটি সার, সেটি হচ্ছে লাল পটাশ। এটি যেমন আমাদের গাছের যখনই অভাব হয় তখন পাতাগুলো হলুদ হয়ে যায় এবং কুঁড়ি ঝরে যায়, একেবারে গাছে কুঁড়ি আসে না, পাতার কিনারাগুলো পোড়া পোড়া হয়ে যায় এবং যে রোগ পোকা সেটা বেশি আক্রমণ করে এই পটাশের অভাবে। তার জন্য আমরা লাল পটাশ টবের মাটিতে অবশ্যই দেব। মাটিটা আপনার হালকা খোঁড়াই করে নেবেন, আর টবের মাটিটা দেখেই বুঝতে পারছেন হালকা স্যাঁতস্যাঁতে ভাব আছে, এইটা সবসময় করে রেখে দেবেন। এক চামচ করে আমরা দেব, কেননা এগুলো রাসায়নিক সার, পরিমাণে বেশি দেওয়া যাবে না। এক চামচ করে দেব এবং মাসে একবার দেব। বন্ধুরা, আপনারা যে গাছে আপনাদের একেবারে কুঁড়ি আসছে না, দীর্ঘদিন ধরে পড়ে আছে গাছ, সেই সমস্ত গাছে আপনারা এই দুটি সার প্রয়োগ করুন। আপনাদের গাছ 10 দিনের মধ্যে দেখবেন গাছ ভরা কুঁড়ি আপনারা উপহার পাবেন। এই দুটি সারের এতটাই কাজ এই সমস্ত গাছের জন্য, যে গাছে একেবারেই আমাদের কুঁড়ি আসে না। আর আমরা জবা গাছকে ভীষণ ভালোবাসি, সেই গাছ যদি আমরা ফুল না পাই সেটা কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। তার জন্য এই সমস্ত খাবারের গুণে গাছ আমাদের গাছ ভরা কুঁড়ি এবং ফুল উপহার দেবে। আমি আরেকভাবে দেখাচ্ছি। আমি এখানে 1 চামচ লাল পটাশ আর 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট রেখেছি। এই দুটি সারকে আমি 1 লিটার জল নিয়েছি, সেই জলে আপনারা মিশিয়ে দেবেন, 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। বন্ধুরা দেখবেন জলের সাথে ভালোভাবে মিশে যাবে এই দুটি সার। মিশে যাওয়ার পর আপনারা গাছে কতটা করে দেবেন, যদি বড় গাছ হয় 20 ml দেবেন, না ছোট গাছ হলে 10 ml, পরিমাণে একটু কম দেওয়াই ভালো। কেননা এগুলো রাসায়নিক সার, আমরা পরিমাণে একটু কম দেব। আমরা গাছটাও সুন্দর চাইব এবং সেটা মেপে দেব, তাহলে আমাদের গাছের কোনো ক্ষতি হবে না। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা এই গরমে গাছের জন্য একটু বিশেষ পরিচর্যা করি, তাহলেই কিন্তু আমাদের গাছগুলো ঠিকঠাক থাকবে। এই 2 থেকে 3টে মাস আমাদের কিন্তু গাছকে একটু ঠিকঠাক পরিচর্যা করতে হবে, তাহলেই আমাদের গাছগুলো ভালো থাকবে। আজকে এর মতো ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। নমস্কার।